সদ্য পুলিশ কনস্টেবলের চাকরি পাওয়া মৃণাল কুমার যাদব অকালে প্রাণ হারালো দুষ্কৃতীদের হাতে। তার বয়স 25 বছর। বাড়ি কৈলাসহর মহকুমাধীন চণ্ডীপুর ব্লকের সোমরূপার গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডে। বুধবার সন্ধ্যায় সে ডিউটি থেকে বাড়ি ফিরে এসে মামাতো ভাই পঙ্কজ সহ আরও 2 বন্ধু উজ্জ্বল ও অভিকে নিয়ে পাড়ার বিশ্বজিৎ বারিকের দোকানের সামনে বসে আড্ডা দিচ্ছিল। রাত্রি 9:30 সে দোকান লাগিয়ে দেয়। হঠাৎ একসময় বিশ্বজিৎ মৃণালের চিৎকার শুনতে পায় ঘর থেকে। মৃণাল বলছে কারা যেন তার কিডনি বের করে নিয়ে যাচ্ছে। দোকানদার ঘর থেকে বেরিয়ে রাস্তায় আসার আগেই এই 3 দুষ্কৃতী মৃণালের রক্তাক্ত দেহটাকে টেনে হিঁচড়ে অটোতে তুলে নিয়ে যায়। কিডনি বাড়ি গেছে, আইসি অত্র বাতিল কুমড়াতলি, এদিকে আর সাহস আর আই না। একজন দৌড় দিছে এদিকে, উজ্জ্বল দৌড় দিয়ে আনছে, 2 জনে না 3 জনে আনার পরে টেম্পু উঠাইলি চলে, উঠানোর পরে টেম্পু গেছে কি, তারপরে আমি আইসি। তখন তারা লইয়া গেছে কি? তারা লইয়া গেছে। আপনি তার চিৎকারটা শুনে গেছেন? হ্যাঁ, চিৎকার শুনছি, মাগ্য করেছে না, আমি করছি মারপিট লাগাতে কি আইতে আসলাম। মৃণালকে পরে এই 3 দুষ্কৃতী ঊনকোটি জেলা হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায়। গোপন সূত্রে জানা গেছে সম্পূর্ণ ব্যাপারটি নারী সংগঠিত, যদিও এ বিষয়ে এখনো সঠিক কিছু জানা যায়নি। তবে পুলিশ অভিবিশ্বাস উজ্জ্বল চক্রবর্তীকে আটক করেছে, কিন্তু পঙ্কজ পলাতক। বর্তমানে বন্ধু ভাই কাউকেই যেন আজ আর বিশ্বাস করা যায় না। ভাইয়ের বুকে ভাই ছোড়া বসাচ্ছে, সমাজের এই অবক্ষয় মানা যায় না। একমাত্র উপার্জনশীল সদস্যকে হারিয়ে পরিবারের লোকেরা এখন শোকে পাথর হয়ে আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।